গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনাদের সবাই যারা ক্লাবের মেম্বার এবং যারা বহিরাগত তাদের সবাইকে এমন একটি সন্ধ্যায় আমাদের নির্ভেজাল স্বাগতম আর কি। তো যাই হোক, বহিরাগতরা কি হাত তুলবেন একবার? আচ্ছা, যাই হোক, তা আমরা মোটামুটি একটা ভালো জায়গায় আছি চন্দ্রিল। হ্যাঁ, বহিরাগতরা একটা খুব বিরাট সংখ্যা এখানে নেই, কারণ যেখানেই বিভিন্ন রকমের গণ্ডগোল হচ্ছে, ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল, সেখানেই আমরা বহিরাগতের গন্ধ পাচ্ছি। তো একটা বিরাট সংখ্যায় তারা নেই জেনে আমরা খানিকটা আশ্বস্ত হলাম। তো চন্দ্রিলকে আপনারা সবাই জানেন। হ্যাঁ, চন্দ্রিল মোটামুটি, যদি চন্দ্রিল না থাকতো তাহলে ইউটিউবটা উঠে যেত, জানেন তো। তো এবং এই নিয়ে আমেরিকায় অনেক কথাবার্তা বলছে, এবং ট্রাম্প কিন্তু H1B যে একটা 15% কোটা করেছে, ও কিন্তু লিখে দিয়েছে ইট ইজ 15% প্লাস ওয়ান। ওইটে যদি চন্দ্রিল কখনো ঠিক করে যে ওদিকে যাচ্ছে, এই বৈদ্যুতিন ইন্ডাস্ট্রি এটসেট্রাদের সার্বিক মঙ্গলের কথা ভেবে, তাহলে একটা ওর প্রাপ্যে থাকবে আর কি। তো আমাকে আজকে রাখা হয়েছে অন্য কারণে, কারণ চন্দ্রিল একা বসে থাকলে একা একা লাগতো, একা একা লাগতো, কেরম একটু ভুতুরে ভুতুরে পরিবেশ হতো। সুতরাং সরোজেশ, তাপসদা ওরা দীর্ঘ আলোচনা করছিল যে চন্দ্রিলের সঙ্গে এমন একজন মানুষকে চাই যে অনেক কিছুর সম্বন্ধে কৌতূহলী কিন্তু কোনো কিছুর সম্বন্ধে কিছু জানে না। তো ক্লাবের ডিরেক্টরিটা আদ্যপান্ত খুঁজে, কেন জানি না আমার নামটা তাদের হাত পড়ল। আর যাই হোক, অন্তত তাপসদা যা বলেন আমরা ঠিক ফেলতে পারি না। তো তাপসদা আমাকে যেহেতু আজকে মূর্খের শিরোমণি শিরোপাটা দিয়েছেন, তো সেটা মাথায় করে খুব ভয়ে ভয়ে চন্দ্রিলের সামনে বসছি। তো চন্দ্রিল, আমি আর চন্দ্রিল কিছুক্ষণ কিছু কিছু টপিক নিয়ে কথা বলবো, আপনারাও যেরকম শুনবেন আমি তেমনই শুনব। তো চন্দ্রিল বলো, তুমি কি নিয়ে শুরু করতে চাও আজকে? যা খুশি নিয়ে শুরু করা যায়, কিন্তু আপনি এমন প্রথিতযশা একজন বক্তা, আচ্ছা, এত বড় একজন ডাক্তার, বেসরকারি একটি হাসপাতালে প্রশাসনের জায়গায় আছেন, ফলে এই মুহূর্তে যে চূড়ান্ত একটা অশান্তি সবে মাত্র হয়ে গেল, আজকালের মধ্যে নিশ্চয়ই আরেকটা অশান্তি পশ্চিমবঙ্গকে আবার রঞ্জিত করবে, কিন্তু তার আগে ডাক্তারদের নিয়ে যে ভয়াবহ কাণ্ডটা ঘটে গেল সেটা নিয়ে আপনার মতটা একটু শুনি গোড়ায়। না দেখো, আমাদের অন্যান্য মানে তোমার যেমন ইউটিউবে দু একটা আছে, আমি দুদিন আগে একটা ইউটিউবে ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেটা মানে বাঙালির সত্যি টেস্ট যে কোথায় যাচ্ছে বলার নেই। তো সেটা গোটা 2.5 লক্ষ লোক দেখে ফেলেছে অলরেডি, এবং তারা আমাকে কঠিন কঠিন প্রশ্ন করছে সেই ইন্টারভিউ এটসেট্রা নিয়ে। তো আমরা সেগুলো পরে আসবো। তাপসদা আরেকটা অন্য সেশন করবেন, যেখানে আমরা খুব দুঃখের কথা, গম্ভীর গম্ভীর কথা, তাপসদা ঝরঝর করে কাঁদবেন, আমিও ঝরঝর করে কাঁদবো, সে যেন মনে হবে। কারণ ডাক্তারির আলোচনাটা অনেকটা হচ্ছে ওই কি বলবো, ওই শ্রাদ্ধ বাসরে হাস্যরসের মতো আর কি। তো ওইতে সন্ধ্যাবেলা ঠিক ভালো শোনায় না কোনো মতে। তবে আমরা একটা অন্যরকমের সমস্যায় পড়ে গেছি, কারণ আমি যখন আমি ওদের মিটিংয়ে ছিলাম, একটা মিটিংয়ে আমি 15 মিনিট ছিলাম, এবং থাকার পরে মানে আমরা প্রায় হাতে গুনতে পারিনি, বোধহয় একটা ছোট্ট লেকচার থিয়েটারে 700 ছেলে মেয়ে ছিল, তারা খুব উত্তেজিত এটসেট্রা। এবং যখন সেই ঘরে অক্সিজেনের মাত্রাটা এমনই কমে গেল যে সবাইয়ের গায়ের রংটা নীলচে নীলচে হয়ে গেল আর কি, তো তখন আমরা ঘরে আর কাউকে ঢুকতে দিইনি। কিন্তু তাদের সবাই, যেমন আপনারা জানেন তো, যখন হস্টেজ ক্রাইসিস বেরম কিছু হয়, বা এই যে আমাদের পাইলটকে পাকিস্তান আটকে রেখেছিল কিছুদিন, তারপরে ফিরে এলো, প্রথমে ওদের স্বাস্থ্য পরীক্ষা হয়। তো আমরা এই ছেলেমেয়েগুলি স্বাস্থ্য পরীক্ষা করছি, কারণ এই কেমন বাঙালি, 5 দিন ধরে আন্দোলন করলো, 26 বছরের ছেলে মেয়ে, কোনো দলাদলি করলো না। তারপরে অদ্ভুত ব্যাপার, মানে এরা 700-800 জন মিলে লাফালাফি করলো, একটা নেতা নেত্রী ছিল না, এও এক অদ্ভুত অসুখ। এবং এদের দ্বারা দেখবে এখন রাহুল গান্ধী অনুপ্রেরিত হয়ে গেছে, মানে NRS মুভমেন্টের মতো এখন কংগ্রেসের অবস্থা হয়েছে।
তোদের 700-800 থেকে বোধ হয় কিঞ্চিত বেশি মেম্বার আছে, ওদের যত লোক ওয়ার্কিং কমিটিতে আছে তত লোক পার্লামেন্টে নেই। তো যাই হোক, কিন্তু ওরা কিন্তু ওই ঠিক এনআরএসের মডেলটা ফলো করছে। আমরা তো আমরা বহু লোককে বহু অনুপ্রেরণা দিয়েছি, তো আমরা এখন কংগ্রেসকে অনুপ্রেরিত করেছি যে ওই হেডলেস হর্সম্যানের মতো কী করে চলতে হয়। কারণ আমাদের যারা ওই স্বাস্থ্য ব্যবস্থা আমলা টামলা থাকে না, ওরা তিন দিন ধরে অপেক্ষা করছিল যে একটা 7 দিনের কেজরিওয়াল তৈরি হবে এর মধ্যে থেকে। তো একটাও মিস্টার অ্যান্ড মিসেস কেজরিওয়াল তৈরি তো হলোই না, আর ওদের অসুবিধা হয়ে গেল যার মাথা নেই তার বন্দুকটা টিপ করতে পারছে না। তো এটি হলো অসুবিধে। সুতরাং আছে, ডাক্তাররা মোটামুটি বেরিয়েছে। আর ব্যাপারটা কি, আমাদের একটা বিরাট চওড়া রাস্তার মধ্যে খাদটা আছে, রাস্তা পারমানেন্ট নয়, খাদটা পারমানেন্ট। প্রত্যেকটা প্রজন্ম গিয়ে ওই খাদে পড়ে এবং মনে হয় আমি প্রথমবার পড়েছি, গিয়ে একটা বিস্তর লাফালাফি উত্তেজনা সৃষ্টি হয়। তবে এই ছেলেমেয়েগুলো সত্যিই অদ্ভুত, একবারও ভাগাভাগি করলো না, একবারও কেউ নেতানেত্রী হবার চেষ্টা করলো না। তো আমরা একটা ওই আমাদের যারা ডাক্তার কেউ কেউ থাকেন, আমাদের একটা মেথড আছে, তাকে বলে র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল। তো আমরা এদের শরীরের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো টিস্যু নিয়ে একটা প্যাথোলজিক্যাল পরীক্ষা করছি, এটা সত্যি বাঙালি কিনা এবং সত্যি এদের মধ্যে জেনেটিক্যালি বহিরাগত কজন, কারণ তারপরে আমরা এই রেজাল্টটা পাবলিশ করব। তবে ছেলেগুলো কিছুটা করেছে, ছেলেমেয়েগুলো কিছুটা করেছে। তো আজকে কি একটা লিখেছে দেখছিলাম, এতে কি আমাদের সমস্যা মিটবে? এখন ব্যাপারটা হলো এরা তো ডাল ভাতের জন্য আন্দোলন করেনি, এরা তৃষ্ণার চাতক পাখির মতো খাবার জলের জন্য আন্দোলন করেছে। তো এই গ্রীষ্মকালে দুফোঁটা জলের ব্যবস্থা হয়তো হলো, যাতে অন্তত 6 মাস মারধর না খায় কেউ চলুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, কিন্তু আমি একটু উল্টো কথা বলি বরং, সেটা হলো এগোচ্ছের যে আমার কোনো সন্দেহ নেই যে আন্দোলনটা আপনি যেটা বলছেন সেরকম হয়েছে, আন্দোলন সফল হয়েছে, নৈতিক জয় ডাক্তারদের হয়েছে যা সাধারণত হয় না, ঠিক আছে। কিন্তু কথা হলো যে এইটা একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল, এই ঘটনাটা হচ্ছে একটা সিম্পটম, আসল অসুখটা গভীরে জটিল এবং আমার ধারণা এতটা বিস্তৃত হয়ে গেছে ছড়িয়ে পড়ার মতন, আপনাদের ডাক্তারি এতে বলতে হবে যে এইটাকে সামলাতে গেলে ওইটা আবার অন্যদিকে চলে যায়। সেটা হচ্ছে এই গোছের যে, ধরুন আপনার নিশ্চয় মনে আছে, এখানে সকলেরই মনে পড়বে, সেটা হচ্ছে 2017 সালে এইরকমই একটা গণ্ডগোল হয়েছিল CMRI-তে ফেব্রুয়ারি মাসে। তারপর মমতা ব্যানার্জি টেলিভিশনে ক্যামেরার সামনে প্রচুর বেসরকারি হাসপাতালের বড় বড় নার্সিংহোমের বড় বড় মানুষদের ডেকে সবার সামনে বেশ খানিকটা ধমকেছিলেন। যখন ধমকেছিলেন, এবার ধমকানোটা সঙ্গত হয়েছিল কিনা আমি বলছি না, সেটা আলাদা প্রশ্ন, কেউ বলতেই পারে এটা ঠিক নয়, কেউ বলতে পারে এই ছিদ্র দিয়েই ঢুকে পড়েছিল ডাক্তার নিগ্রহের, অন্যান্য অজুহাত ছেড়ে দিলুম। কিন্তু এটা মানতে হবে বোধহয় যে বাঙালি সমাজের অধিকাংশ মানুষ যারা ডাক্তার নয় বা ডাক্তারের আত্মীয় পরিজন নয়, তারা অত্যন্ত খুশি হয়েছিল আর ভেবেছিল যে এইবার বেটাদের বলা হয়েছে, অন্তত একজন কেউ বলেছেন। এই যে তাদের ভালো লাগাটা, এটা কিন্তু ছিল অকৃত্রিম। এবার সেটার ভিত্তি আছে কিনা পরবর্তী প্রশ্ন। এইবারে তার কিছুদিন পরেই একটা বেসরকারি হাসপাতালে একজন অ্যাক্সিডেন্ট ভিকটিমকে নিয়ে একটা বিরাট অশান্তি হলো, তাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা হলো SSKM-এ, তাকে ছাড়া হলো না এত টাকা না দিলে, তাই নিয়ে একটা বিরাট অশান্তি, নেতানেত্রীরা ঢুকে পড়লেন। সেই অশান্তি কোনো রকমে মিটতে না মিটতে একটা 4 মাসের বাচ্চা মারা গেল, তাকে কলোনোস্কোপির জন্য আনা হয়েছিল ওই বেসরকারি হাসপাতালেই, তাকে 12 ঘন্টা করে খেতে দেওয়া হলো না, অ্যানাস্থেশিয়ার ডোজ বেশি হয়ে গেল। তখন প্রায় প্রমাণিত হয়ে গেল যে বেসরকারি হাসপাতালগুলোয় বেশি বিল নেওয়া হয়, অনেক বেশি গাফিলতি হয়, সেই গাফিলতি ঢেকে দেওয়া হয় ইত্যাদি, ক্ষোভটা আরও বেড়ে গেল। আর সরকারি হাসপাতালে তো চলছেই তখন রেফার করার খেলা, বাচ্চা এখানে আসছে ওখানে পাঠাচ্ছে, এরকম কুমিডাঙ্গা খেলতে খেলতে বাচ্চা মরে যাচ্ছে। এইসবের সময় ওই বছর পুজোয় মোহাম্মদ আলী পার্ক একটা ঠাকুর করল, সেই ঠাকুরের অসুর অনেকগুলো আছে, অনেকগুলোর মধ্যে একজন অসুরের গলায় ঝোলানো থাকলো ডাক্তার। সঙ্গত কারণে প্রতিবাদ হল, মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করলেন, তারা সঙ্গে সঙ্গে ওটাকে প্রত্যাহার করলো। বোধহয় পঞ্চমীর দিন ছিল ডাক্তার, ষষ্ঠীর দিন ফেক ডক্টর লেখা হলো, তারপর দেখালো ফেকেও সমস্যা কমছে না, তখন ওটাকেও তুলে দেওয়া হলো, না না এমনি একটা অসুর, এমনি একটা অসুর বলে তারা এখন। এবার আমার কথা হচ্ছে এইটা অন্যায়, তুমি একটা অসুরের গলা ডাক্তার ঝুলিয়ে দিতে পারো না। কিন্তু আপনি ভেবে দেখুন পুজোর উদ্যোক্তারা কি ভেবেছিল, তাদের থট প্রসেসটা কি, মানে কোনটা করলে ভালো হতো, ডাক্তারের গলায় অসুর না অসুরের গলায় ডাক্তার? আমি বলছি যে তুমি কি ওইদিকে যাচ্ছ? হ্যাঁ, আমি সেদিকে যাচ্ছি না, হয়তো আমি বলছি
যে যখন একটা পুজো কমিটি ঠিক করে যে চল চল, পুজো কমিটি কি করতে চাইছে, সে হিট করাতে চাইছে পুজোটাকে। এই তো পুজো তো আর কিছুই না, একটা আর্ট ফর্ম যেটা নাটক বা যাত্রার মতো হিট করানো হচ্ছে। এবার সে কেন এই সিদ্ধান্তটা নিল, তার কারণ তাদের মনে হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে এমন একটা ক্ষোভ ডাক্তারদের প্রতি জমে আছে যে যদি একটা অসুরকে ডাক্তার বলে আমি বলি তাহলে আমার পুজোটা হিট করে যাবে। এবার সেটা অন্যায় করছে, কিন্তু এটা ভাবছে তো, তার মানে গোটা সমাজে এটা কিন্তু একটা ধারণা যে আমি যদি বেসরকারি হাসপাতালে যাই আমি ধনে প্রাণে মারা যাই, কিছু না হোক এরা আমার 10-12 লাখ বিল করবে, আমার পেশেন্ট কোমায় থাকলেও তার সাইকিয়াট্রিক একটা কাউন্সেলিং হবে, তার পায়ের কড়া কীরকম হয়েছে তাই নিয়ে কোমায় চলে ভেন্টিলেটারে আছে কিন্তু পায়ের কড়া টেস্ট করে একটু অপারেশন হবে, এইভাবে আমার বিলটা বাড়িয়ে দেবে। আর যদি সরকারি হাসপাতালে যাই সেখানে জুনিয়র ডাক্তার আমার সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করবে, এবং সেখানে একটার বেশি দুটো কথা সরকারি বেসরকারি নির্বিশেষে, যেটা এখন যদি বিভিন্ন কাগজে চিঠিও দেখা যায় অনেকেই লিখছেন যে আমরা একটার বেশি দুটো কথা জিজ্ঞেস করলে তারা বলেন আপনি ডাক্তার আপনি বুঝবেন, যেখানে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা হয়তো তাঁর। এবং তাদের এই ব্যবহার আর তার একটা ক্ষমতার ব্যাপার তো আছে, ডাক্তারের ক্ষমতা কিন্তু একটা রোগীর চেয়ে বেশি, এবং সেইখানে সে যদি ক্ষমতা বেশি থাকলে উদ্ধততার বেশি থাকে তখন এ ভয় পেয়ে যায়, চোরের দায় ধরা পড়েছে কোচে রোগীর পরিজনের ব্যবস্থা হয়। এবারে এর উল্টো দিকও আছে, আপনিই বলেছেন এবিপি আনন্দে, সত্যি সেগুলো সব সত্যি, ডাক্তার যদি টেস্ট করতে দেয় বলবে ও কমিশন খায়, যদি টেস্ট করতে না দেয় বলবে কিছু জানে না, যদি বেশি কথা বলে বলবে হ্যাঁ যাচ্ছে, যদি কম কথা বলে বলে আমাকে ঠিক করে দেখো। আসলে কি হয়েছিল জানো তো, আমাদের ওই ডাক্তারি এটা সেটা করার সময় এই কাটমানি কনসেপ্টটা ছিল না, তো এই টার্মটা তখন বলা হয়নি, তো তো এক একটা যুগের সঙ্গে সঙ্গে এক একটা দার্শনিকতা পাল্টায়, তো উই হ্যাভ ফিলোসোফার্স থ্রু দি এজেস, তো ডাক্তার নিলে বলতো কমিশন, অন্য কেউ নিলে বলতো কাটমানি, হ্যাঁ তো এখন আবার সেটা ফেরত দেওয়ার জন্য অনেক মারপিট হচ্ছে। তো বেশি ডাক্তারি বললে জানো তো আমাদের শ্রোতারা হয়তো অত্যন্ত বোর হয়ে যাবেন, কিন্তু আমি তোমাকে বলি তুমি যে হিট কথাটা ব্যবহার করলে না, ওই সিএমআরআই টিএমআরআই ঘটনাগুলো সেই সময় আসলে কি হয় যে আমি খুব একটা বাংলা সিরিয়াল টিরিয়াল দেখে উঠতে পারি না, তো দেখাটা সুযোগ হয় না, কিন্তু সেই সময় এই যে সিএমআরআইতে তুমি যদি কারো কাছে টেপ টেপ থাকে দেখবেন যে এটা ঠিক ভাগে ভাগে দেখাতো, কারণ ওই মারপিটটা এতক্ষণ ধরে চলেছিল যে কিছু কিছু আমাদের কোম্পানিরা বলেছিল মধ্যে মধ্যে বিজ্ঞাপন দেবে, এবং যে 50-52 জন লোকেরা ইকবালপুর থেকে মারপিট করে এসেছিল ওকে ওর সেলফোনে হোয়াটসঅ্যাপে বলছিল যে একটু থামাও একটা বিজ্ঞাপন যাচ্ছে, এখন আমরা কমার্শিয়াল ব্রেকটা নিয়ে নিই তারপর কাঁচটা ভেঙো, আবার আবার একটা কাঁচটা ভাঙা হয়ে গেল একটা কমার্শিয়াল ব্রেক নিয়েছিল, ব্রেক নিয়ে তারপর চেয়ারটা ভাঙলো, তো এই করে করে যাচ্ছিল, সেই প্রচণ্ড টিআরপি ভালোই হচ্ছিল। আর এদের বলেছিল কি কেন সিএমআরআই গণ্ডগোলটার ব্যবস্থা হয়নি, তারও একটা কারণ আছে, তার কারণ হচ্ছিল যে পুলিশকে বলা হয়েছিল যে প্রত্যেকটা দুষ্কৃতকারীকে আইডেন্টিফাই করবে, এখন অসুবিধে হলো প্রত্যেকটা দুষ্কৃতকারী তার আধার কার্ড ভোটার আইডি জমা দিয়ে মারপিট করেছিল, তো পুলিশ গেছে মুশকিলে পড়ে, পুলিশ বলছে আমি কাকে আইডেন্টিফাই করো, সবাই তো আইডেন্টিফাইড, বাবার নাম ঠাকুরদার নাম কোন নেতা কার বাড়িতে যায় কার গাড়ির চাকায় জল দিয়ে ধুয়ে সব জানতো, তো পুলিশ বলেছে আমাকে আনআইডেন্টিফাইড লোকেদের ধরতে বলেছে, না সবাই আইডেন্টিফাইড আমি কারো গায়ে হাত দিতে পারিনি। আর তারপরে ওরম একটা ব্যাপার ছিল ওই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কিছুক্ষণ চলতে হয় সিরিয়াল, মাঝে বিজ্ঞাপন যখন দিল তখন আর বাংলায় তো অর্থনৈতিক অবস্থা ভালো নয়, বেশি ইন্ডাস্ট্রি নেই, তো গোটা 15টার পরে দেখবে তখন বোধ হয় জাপানি তেলটা বন্ধ হয়ে গেছে, তো যতক্ষণ জাপানি তেলটা চলতো ওই সব কিছুতেই, এখন যেমন যাই হোক কেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নেই, আমরা পরিশীলিত পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র টেলিভিশন ইন্ডাস্ট্রি যারা জন্ম নিরোধক কিছু যন্ত্রপাতি রাত বিকেল 4টার সময় দেখায়, সেখানে আবার আন্তর্জাতিক কিছু খ্যাতনামা অভিনেত্রীতে দেখা যায় তারা আমার পরে খুঁজাই হোক, তো অ্যাকচুয়ালি কিন্তু ওই সিএমআরআইটা কিন্তু ওটাকে পরে ক্লাসিফাই করেছিল অ্যাজ আ পার্ট অফ এন্টারটেনমেন্ট, ওটাকে ডিসরাপশন কিছু দেখেনি, এবং ওই সিরিয়ালেরই এক্সটেনশন হিসেবে টাউন হলে ওইটা হয়েছিল আর কি, তো ওখানে কিছু। আর এখন তো জেন্ডার ইকুয়ালিটির সময়, সুতরাং আগে কি হতো দ্রৌপদীর বস্ত্র হনন করলে সবসময় একজন মহিলাকে দাঁড় করাতে হতো,
তা এখন জেন্ডার ইকোয়ালিটির জন্য বললাম বস্ত্র হরণ করবে, এখন ছেলেদেরও করা যেতে পারে। তো ওই জন্যে গোটা ওই মানে একটা বস্ত্রহরণের মতো উৎসব হয়েছিল, ওটা ছিল গণ বস্ত্রহরণ উৎসব। তো মহাভারতে কী করেছিল, 100টা লোক মিলে একজনের করেছিল। এটা আজকের দিনে কি হলো, ইন টার্মস অফ জেন্ডার অ্যান্ড নাম্বার ইকোয়ালিটি, একজন লোক মিলে 100টা লোকের বস্ত্রহরণ করেছিল। এটা হচ্ছে রিভার্স মহাভারত। তুমি যাই হোক, ডাক্তারদের প্রসঙ্গটা খুব ভালো নয়। তো যেটা আমার একটা জানো তো বহুদিনের কৌতূহল ছিল, তুমি যেহেতু ডাক্তারদের কথা বললে এবং আমরা দর্শন, রাজনৈতিক দর্শন নিয়ে কথা বললাম, আমার বিভিন্ন বন্ধু বান্ধব যারা টেলিভিশন, তোমরা যেরকম লেখালেখি করো, তো একটা দর্শন আমাকে খুব বিচলিত করছে, সেটা হলো কি যে আমাদের এই যে গণমাধ্যম, হ্যাঁ, সাংবাদিক যারা লিখছো, তোমরা যারা বলছো, যারা পোস্ট এডিট, এই যে সাংবাদিকতার মধ্যে যে এরকম একটা প্রগাঢ় গৌড়ীয় বৈষ্ণব ভাব কী করে চলে এলো, সেটা কি এই যে সবাই সবাই গত 2.5 বছর ধরে কীর্তন করে যাচ্ছে এবং একজন কীর্তন করছে, সবাই সেই দোহার কীর্তনে নাম লেখাচ্ছে। হ্যাঁ, আর তাপসদা খুব ভালো গান করেন জানো তো, তাপসদার টিমের গান শোনা যাবে, এবং ওরা যত না ভালো হারমোনি করে, এখন সমস্ত এডিটাররা আমাদের যারা লিড সিঙ্গার বা এরা থাকে রাজ্যের মধ্যে যারা আছেন, তাদের সুরে সুর মিলিয়ে এমন পারফেক্ট হারমোনি করে, তাপসদা স্বীকার করবেন একটা বেসুরে টোন হয় না। হ্যাঁ, তো এই যে চৈতন্য, সেই যে 16th century আশেপাশে ঘুরে বেড়াতেন এবং সবাইকে নিয়ে যে একটা ইউনিফর্মিটি, চারিদিকে প্রেম, চারিদিকে এগ্রিমেন্ট, চারিদিকে এ, ওই গুজরাট থেকে এক ভদ্রলোকে সে গণ্ডগোল করে দিয়েছে, করে দিয়ে হিসেবটা কেরম পাল্টানো গেল, এবং ডাক্তাররা মোটামুটি মানে একটু তাও পার পেলো, কারণ লোকেদের বিবেকটা নড়ে চড়ে বসলো, কারণ ওই সবাই ভাবছিল 42-এর মধ্যে 43টা পাওয়া যাবে, সেটা না গিয়ে 18-11 এমন তেমন কি 18-22 এইসব হয়ে গিয়ে গণ্ডগোল হয়ে গেল। তো এই যে সাংবাদিকতার মধ্যে এই যে একটা ভাইরাল অ্যাগ্রিমেন্ট, এটা তো একটা অসুখের মতো, যেন ডেঙ্গু হয়েছে সবাই, যেরম যেরম একসময় কোলেরা হতো। তুমি জানো তো ইংল্যান্ডে কেন লোকে বিয়ার খায়, কারণ লোকে বিয়ার খায় কারণ একসময় জল খেলে কলেরা হতো, ওই কারণে। ওরা কিন্তু মদ খাবে বলে বিয়ার খায় না, ওরা সৎ লোক, ওরা কলেরা থেকে বাঁচার জন্য বিয়ার খায়। তো এই যে একটা সংক্রামক ব্যাধি, হ্যাঁ, আমাদের ইন্টেলিজেন্ট শিক্ষিত গণমাধ্যমের মধ্যে, তো এটা তোমাদের ভাবায় না যে এটা কিরকম ব্যাপার? নিশ্চয়ই ভাবায়, এবং আপনি যে অভিযোগটা করছেন সেটা সর্বৈব না হলেও অধিকাংশ ক্ষেত্রেই সত্যি, মানে একটাও লেখা বেরোয় না এর বিরুদ্ধে, এরকম হয় না, কিছু সম্পাদকীয় বেরোয়, কিছু উত্তর সম্পাদকীয় বেরোয়, কিন্তু এ কথাটা ঠিকই যে ইদানিং শুধুমাত্র রাজ্য সরকারের ক্ষেত্রে না, এটা আমি মনে করি যে আপনি খুব বড় একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে সাংবাদিকতাই বলুন, সাহিত্য বা ফর দ্যাট ম্যাটার পুরো শিল্পই বলুন, আগে বলা হতো তার একটা বড় মাপের ধর্ম হলো যা প্রথাগতভাবে ভাবা হচ্ছে তুমি তার উল্টো স্রোতে যাও, যেতেই হবে তার মানে নেই, কিন্তু যাওয়ার সাহসটা রাখো, নির্ভীকতাটা রাখো এবং বলো। তার বদলে এখন যেন সর্বত্রই প্রথার আঁচল ধরে চলাটা একটা নিয়ম হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও ঠিক যে এখন তো আগে যেন শুধুমাত্র খবরের কাগজ, রেডিও, এইগুলোই গণমাধ্যম ছিল তা তো নয়, এখন কিন্তু এদের চেয়ে খবরের কাগজ কটা লোক পড়ে, তার চেয়ে বড় শক্তিশালী গণমাধ্যম কিন্তু ফেসবুক, তার চেয়ে বড় গণমাধ্যম কিন্তু হোয়াটসঅ্যাপ, সেখানে কিন্তু বিরোধিতার কোনো অন্ত নেই, এমনকি আপনি যে জিনিসগুলোকে নিয়ে ব্যঙ্গ করলেন সেই বিদ্রূপগুলোও কিন্তু অত্যন্ত শানিত তীব্রভাবেই হচ্ছে, অনেক সময় ভোঁতাভাবে হচ্ছে, অনেক সময় কুরুচিকরভাবে হচ্ছে, কিন্তু অনেকে অত্যন্ত শানিতভাবেই বলছে। এই যে যেটা আপনি বললেন সত্যি যে দু হাত তুলে একটা কীর্তন করতে করতে যেন গণমাধ্যমগুলো চলেছে, কিন্তু সেই গণমাধ্যমের চেয়ে অনেক বেশি শক্তিশালী গণমাধ্যম কিন্তু কীর্তন করছে না, এইটা একটা আমার মতে একটা চমৎকার ভরসার জায়গা হয়েছে এখন। মানে যদি আমি ধরে নিই যে প্রধান খবরের কাগজগুলো সব এ ক ও খ এবং ও গর কেনা হয়ে গেছে প্রায়, এবং আনুগত্য দর্শন ইত্যাদির দিক থেকে কোনো রকমভাবে বিরোধিতা করবে না ঠিক করে নিয়েছে, সেই ক খ গর সম্পাদকদের কাছে কিন্তু বা কর্মীদের কাছে কিন্তু প্রত্যেক দিন 25টা দুর্দান্ত রসিকতা আসছে, একটা অত্যন্ত সাংঘাতিক শ্লেষ আসছে, যাতে এইটাকেই কিন্তু যাচ্ছে তাই বলা হচ্ছে। তাই আমার ধারণা বেশি দিন এই কীর্তন চলবে না, কারণ কীর্তন চললে ক্রমশ এটা আজকের লোকজনের কাছে, শুধুমাত্র ইয়াংদের কথা বলছি না, আপনার কাছে বা অনেকের কাছেই এই গণমাধ্যমের এই প্রবণতাগুলো আস্তে আস্তে ব্রাত্য হয়ে যাবে, লোকে আর এগুলোকে দেখবে না।
আর ছেলেমেয়ের অনেকে জানি না খবরের কাগজ কিরম দেখতে, অনেকে জানি না। আর যারা আমরা একটু ফিজিওলজি টিজিওলজি পড়েছি তো বলে না, দ্যার হ্যাজ বিন আ চেঞ্জ ইন দ্য রোল অফ নিউজ পেপার। আগে নিউজ পেপার পড়া হতো ফর ইনফরমেশন, এখন পড়া হয় ফর কিওর অফ কনস্টিপেশন। হ্যাঁ, তো কিছু কিছু বৃদ্ধ লোকের অভ্যেস হয়ে গেছে, সকালে একটু চা একটা খবরের কাগজ না নিলে বাকি কাজকর্মগুলো আটকে যায় আর কি। তো মোটামুটি প্যাকিং ট্যাকিং এ খুব, হ্যাঁ প্যাকিং ট্যাকিং এর, আর এখন তো আবার খবরে পৌঁছতে পৌঁছতে আর কি, কোথায় রেল দুর্ঘটনা হয়েছে সামনেই দেখলে একজন স্বল্প বসানা নায়িকা সে জ্যাকেটে এসে বসে রয়েছে আর কি। তো তার জ্যাকেট ফ্যাকেট জামা কাপড় সরিয়ে তারপর খবরে পৌঁছতে হয়, কারণ ওই পাতারটার দাম নাকি 30 লক্ষ টাকা আর কি। তো যাই হোক, এখন ডাক্তার ছাড়া তো আর সারা সমাজে কারো মানবিকতার দায়িত্ব নেই, তো আমরাই হচ্ছি মানবিকতার ডাস্টবিন। তো ফ্রন্ট পেজ বিক্রি করে দিলে কিছু হয় না, এ করে দিলে কিছু হয় না, খালি হিমোগ্লোবিনে 5 টাকা নিলে মহাভারত অশান্ত। না কুনাল, এইখানে এইখানে একটা কথা বলার আছে, সেই এইটা বলবেন না, কারণ এই যে আন্দোলন সাধারণ মানুষ কিন্তু এর পক্ষেও প্রবল ভাবে বলেছে, সেইটা মানতে হবে। দেখো এবার একটা প্রসঙ্গে আসি, তো আজকে তুমি জানো তো আমরা এই যে চারিদিকে আমরা যে দেখছি, যে হঠাৎ করে বাঙালি সম্বন্ধে লোকের একটা আইডিয়া ছিল বেশ একটা নম্র ভদ্র, ব্রিটিশরা এরা ওরাও সে আমাদের নানান রকম করেছেন, তারপর এক দাড়িওয়ালা ভদ্রলোক সে অনেক কিছু, তোমার কালো দাড়ি তার বোধহয় সাদাটে দাড়ি ছিল আর কি, সে নানান রকম 2119টা গান আরও কিছু কিছু কবিতা টবিতা লিখে আমাদের একটা পরিশীলিত নম্র বেশ একটা নরম নরম জাতি করেছিল। তো সে হঠাৎ এতটা হিংস্র হয়ে উঠল কী করে? কারণ অদ্ভুত, মানে কথায় বলে যে কত খ্রিস্ট মানে 333rd century BC যখন আলেকজান্ডার আসছেন এবং আলেকজান্ডার ভাবছিলেন যে এই গ্যাঞ্জেটিক প্লেনের দিকে নামবেন, তাকে বলা হয়েছিল কিছু হিংস্র জাতি থাকে এখানে, তাদের অদ্ভুত অদ্ভুত নাম ছিল, যে তুমি বাবা দোন ওখানে যেও না, তোমাকে দেখলে মারপিট করবে। তো তখনও আর কি 3rd century BC তখনও বেঙ্গল ক্লাব হয়নি, তো যদিও দেখলে বুঝতে পারা যায় না, তো বেঙ্গল ক্লাব পরে 1827 নাগাদ এরকম হয়েছিল। তো সেই জাতিটার এই যে আমাদের মধ্যে একটা সাংঘাতিক হিংস্রতা, তো ধরো তোমার আর আমার মধ্যে 100 বছর বয়সের তফাৎ, তোমরা আমাদের অনেক পরে এসছো, তো তোমরাও কি এটা আঁচ করেছিলে? তুমি যে চারদিকটা দেখছো লেখক হিসেবে, হিসেবে গায়ক হিসেবে, এই যে আমাদের মধ্যে একটা ফেরস, দেখুন একদম একদম মানে চমৎকার বলেছেন এই যুগের সিমটম হিসেবে, কিন্তু আমি না এইটা নিয়ে আমি যখন ভাবি তখন আমার কখনো মনে হয় এটা, আর কখনো মনে হয় তা সম্পূর্ণ উল্টো। মানে ধরুন আমরা 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 যখন ছোট ছিলাম, আমার মনে আছে আমি ক্লাস 11 পড়তাম মৌলন আজাদ কলেজে, বাস থেকে নেমে যাচ্ছি, একজন চোরকে পেটানো হচ্ছে, এবং পেটাতে পেটাতে তার এতটা মুখে রক্ত বেরিয়ে গেছে যে ভালো করে মারগুলো বোঝা যাচ্ছে না, যারা মারছে তার এফেক্টটা বুঝতে পারছে না, সেই জন্য তাকে কলে মুখটা ধুইয়ে নেওয়া হচ্ছে যাতে বোঝা যায় যে মারলাম আমার এখানটা ডেবে গেল, যে চোখটা গাললো তাকে চোখটা তো ভালো করে দেখতে হবে। তখন কিন্তু পাড়ায় পাড়ায় গণধোলাই হতো, এবং তখন অমুক মাসিমাকে একটু গরম জল করতে বলা হতো তার গায়ে ঢালা হবে বলে। এরকম কাণ্ড হয়েছে যে মফস্বলে রিক্সা করে অ্যানাউন্স করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যে এখানে এই মাঠে গণধোলাই দেওয়া হচ্ছে, আপনারা আসুন এবং দলে দলে মারুন। এ কাণ্ড কিন্তু হয়েছে। একজন বড় লেখকের সাক্ষাৎকার আমি দূরদর্শনে দেখেছিলাম, তখন অন্য চ্যানেল ছিল না, তিনি বলেছিলেন গাঁগঞ্জে তো বিনোদন কম ছিল, তাই আমরা 2-3 মাসে একজন করে লোককে পিটিয়ে খুন করতাম। হ্যাঁ, এটা এটা কিছু হলো সন্ধ্যেবেলা তো কাটতে হবে, তখন সিরিয়াল আসেনি, আপনি যা বলছেন জাপানি তেলের বিজ্ঞাপন লোককে অতটা উত্তেজিত করার সুযোগ ছিল না, ফলে বাঙালির কিন্তু সেটাও ছিল, একেবারে ছিল না বললে ভুল হবে। ধরুন ভায়োলেন্সকে গ্লোরিফাই করা, আমরা ক্লাস 7-8 পড়ি, হঠাৎ একটা বিরাট হুজুগ উঠলো, সবাই বলতে শুরু করলো যে এই এই যে ভারতের এই অবস্থা এসব গান্ধীজির জন্য হয়েছে, নেতাজি থাকলে আজকে সাংঘাতিক কাণ্ড হতো, কারণ নেতাজি ওরকম ছিলেন না যে একটা গালে মারলে আরেকটা গাল বাড়িয়ে দেবেন। এবার আমাদের হেডমাস্টার মশাই এক সময় অ্যাসেম্বলি হলে বললেন যে তোমরা না জানো নেতাজি কি চেয়েছিলেন, না জানো গান্ধী কি চেয়েছিলেন, কিছুই পড়াশোনা করোনি, ছোট্ট তো আমরা কিছুই জানি না, হঠাৎ এটা কোত্থেকে রটে গেল যে এ ভালো ও খারাপ, বলে এরকম বলো না, তোমরা আগে ইতিহাসটা পড়ো তারপর কথা বলবে। নকশাল আন্দোলনকে নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা রোমান্টিকতা আছে, কি হয়েছে জানে না, কিন্তু এটা জানে বস আগুন কিন্তু নিয়ে খেলেছিল, বন্দুক হাতে তুলে নিয়েছিল, ফলে এই জিনিসটা কিন্তু আছে ছিল। কিন্তু একটা একই সঙ্গে মানতে হবে আপনি যেটা বলেছেন যে বাহ্যিক অন্তত মধ্যবিত্ত বাঙালির মধ্যে
কোথাও একটা সৌজন্যের প্রতি, ভদ্রতার প্রতি, নম্রতার প্রতি আলাদা শ্রদ্ধা ছিল। সে কখনো ভাবতো না যে একজনের সঙ্গে ঝগড়া হচ্ছে তাহলে তাকে এক এক চড় মারবো, তার চেয়ে ভাবতো আমি অপমানটা গিলে নিয়ে চলে আসি, তার মধ্যেই ভদ্রতা আছে, আমি তো ওই স্তরে নামলাম না। কিন্তু এখন সত্যি এটা বেড়েছে, কেন বেড়েছে আমি জানি না, কিন্তু আমার কতগুলো অনুমান আছে। আমার ধারণা ওই ন্যাশনালিজম নিয়ে রবীন্দ্রনাথ কতগুলো বক্তৃতা দিয়েছিলেন, তার মধ্যে তিনি কেন ন্যাশনালিজম খারাপ তার অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। তার মধ্যে একটা জায়গায় বলেছিলেন যে এই ধরনের উগ্র জাতীয়তাবাদ দুটো জিনিস দিয়ে চলে, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে ভয়। এই আমাদের মধ্যে এখন আমার ধারণা, ধরুন আপনিও জানেন আমরা সবাই জানি যে যখন একটা লোক জানেও না কেন একটা লোককে ল্যাম্পপোস্টে পিছমোড় করে বাঁধা হয়েছে কিন্তু গিয়ে খুব জোরে মারছে বা ইঁট দিয়ে থেঁতলাচ্ছে, তখন আসলে সে ওই লোকটাকেই যে মারছে তা নয়, বা যে ঘটনাটাকে কেন্দ্র করে তার হিংসাটা প্রকাশিত হচ্ছে ওই ঘটনাটা ইমিডিয়েট রিজন, ওই যেরকম আমরা সিপাহী বিদ্রোহের পড়েছিল ওটা ইমিডিয়েট রিজন, কিন্তু আসলে অনেকদিন ধরে জমতে থাকা অনেকগুলো বিষ সে উগরে দিচ্ছে, যেটা হয়তো ডাক্তারকে নিগ্রহ করার ক্ষেত্রেও ঘটে বা অন্যান্য অনেকগুলো ক্ষেত্রে ঘটে। প্রশ্ন হচ্ছে এত ক্ষোভ তার কিসে? হয়তো এই যে সে কিছু পাচ্ছে না। এবার না পাওয়া তো আগেও ছিল, আমাদের বাবা কাকা কি পেয়েছে ঘন্টার মাথা, আমরা তার চেয়ে অনেক বেশি পাই, কিন্তু তখন তো এতটা পাওয়ার প্রদর্শনীও ছিল না, একটা শপিং মল তো ছিল না যেখানে কি একটা জ্যাকেট বাবা এত দাম আমি কিনতে পারবো না, আমার ক্ষোভ হচ্ছে তাই আমি কিনতে পারলাম না, এত রকম যে বিলাস হয় বিশ্বায়ন তো আগে ছিল না। একটা শাওয়ার তার ছ জায়গা থেকে জল বেরোচ্ছে, একটা সুইচ টিপলে কিশোর কুমারের গান হয় কেন, কিন্তু হয়, কোমর তাতে টুনি লাইট চিড়িকচাই করছে চন্দননগরের মতন। এবার হ্যাঁ আমি শুনেছি যে একজন বলছি যে সে তার খুব বড় লোক, সে তার স্বামীকে কোমরটা উপহার দিল, তার পছন্দ হয়নি আলোটা, আরে আলোটা সে দেখবে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না, তোর পছন্দ হওয়া এবং কি বা সেই লাল নীল আলোয় উদ্ভাসিত হবে দরকারটা কি, কিন্তু হচ্ছে তো। এবার এইটা দেখে দেখে না লোকের মনে হচ্ছে আমি তো এটা পেলুম না, তাহলে আমি কি করব, ওই যে জুলজুল করে তাকিয়ে ফিরে আসা প্রতিনিয়ত তার মনে একটা ক্ষোভের জন্ম দিচ্ছে। আর সেই ছেলেমেয়েগুলোর কথা ভাবুন যারা শপিং মলে এগুলোকে বিক্রি করছে, মফস্বল থেকে আসে, তাদের শেখানো হয় যে ছেলে দেখলে স্যার আর মেয়ে দেখলে ম্যাম ম্যাম বলে ছুটে যাবে, বসতে দেওয়া হয় না, আক্ষরিক অর্থে টুল নেই, তাদের পা যখন প্রচণ্ড ব্যথা করে তখন তারা বাথরুমের অছিলে গিয়ে কমোডে একটু বসে আসে। এবার সে তো প্রতিনিয়ত ওই জিনিসটাকে বেচছে, সে তো ওই জিনিসটা দেখছে, আমার ছেলের আয়া সে এসে সারাদিনটা তো এসি গাড়িতে ঘুরলো, আমার বাড়ির যেটা ফ্রিজ তার সে হয়তো বস্তিতে যে ঘরে থাকে তার চেয়ে বড় ফ্রিজটা, এটা এটার মধ্যে দিয়ে সে গেল, তারপর সে ফিরে গেল গরমে সেদ্ধ হতে হতে ট্রেনে করে একটা জায়গায় যে বাড়িটা তার অসম্ভব খারাপ। এবার তার মনে তো একটা প্রচণ্ড না পাওয়ার ক্ষোভ জমা হচ্ছে, আর তার সঙ্গে আরেকটা সাংঘাতিক কাণ্ড এই মুহূর্তে এসছে যেটা এই যুগের আগে ছিল না, সেটার নাম হচ্ছে ইএমআই। আগে ধরুন একটা লোকের অ্যাম্বাসাডার, তখন তো অ্যাম্বাসাডার ছাড়া গাড়ি থাকতো না, অ্যাম্বাসাডার গাড়ি আছে আছে কি করবে, আরেকটা লোকের নেই, বাড়ি করতেও পারবে না গাড়ি করতে, মানে বাবা মা জানতেন যে কোনোদিন বাড়ি গাড়ি হবে না, কেন ওটা সাধ্যের বাইরে, মিটে গেল, তখন সে কী করবে, অফিস থেকে এলো এসে মুড়ি লঙ্কা খেলো গল্প গুজব করলো বসে থাকলো, কিন্তু এখন কি এক টাকা দিয়েও সে ওই গাড়িটা কিনে আনতে পারবে, তাহলে কিনছিস না কেন, তোর নিজের নামে ফ্ল্যাট হবে তুই একটা ফ্ল্যাট কিনছিস না, আর লোকে বুঝছে না যে ফ্ল্যাট কেনা লোন নিয়ে তার মনে হচ্ছে ব্যাংকের ভাড়াতে হলো, সুভাষবাবুর ভাড়াটা ছিলাম, গগনবাবুর ভাড়াটা ছিলাম, দিলীপবাবুর ভাড়াটা ছিলাম, এখন ওই ব্যাংকের ভাড়াটি, আমি যদি ঠিক করে লোনটা শোধ না দিই তাহলে ব্যাংকের গুন্ডা এসে আমাকে বের করে দেবে, কিন্তু আমি বললো না আমার আমার বাড়ি হবে আমার গাড়ি হবে, এবার কিনে তো আনলাম এক টাকা ডাউন পেমেন্ট করে, এবার ভয়টা তো ভেতরে ধড়াস ধড়াস করছে, আমি শোধ করবো কোত্থেকে, প্রতিদিন রাত্রিরে শোয়ার সময় আমি ভাবছি হবে তো আমার বাড়িটার লোনটা আমার গাড়িটার লোনটা, প্রতিবেশীকে টেক্কা দেওয়ার জন্য আমি পাটায়া বেড়াতে গেছি, এখন তো ঘাটশিলা বেড়াতে গেলে আমার চলবে না, এইবার পাটায়া বেড়াতে তো গেছি, এবার ফিরে এসে তো আমি ভাবছি যে আমার মুদির দোকানের লোনটা আমি কী করে শোধ করবো, আমার নেই শোধ করার সামর্থ্য নেই, পয়সাটা আসবে কোথায়, এই যে বিরাট একটা না পাওয়ার ক্ষোভ আর এই ধার শোধ দেওয়ার ভয়, আর আপনি যেটা ইতিমধ্যেই ইঙ্গিত করেছেন একটা প্রগাঢ় স্থিতিশীলতার অভাব, প্রকাণ্ড অস্থির সময়। আগে যেরকম আমি বললাম যে আমি কখনো আমি বাড়ি করতে পারবো না এটা নিশ্চয়তা ছিল, আবার চাকরিটা কখনো যাবে না এটা নিশ্চয়তা ছিল, খুব কম রোজগার করি কিন্তু এই রোজগারটা কেউ কেড়ে নেবে না, হ্যাঁ দুমুঠো খেতে পাবো। এখন আমার একজন পরিচিত বিরাট চাকরি করত, দু মাস আগে সে অফিস গেল, মানে সে বিকট চাকরি, মানে তার বাড়ি বিরাট সাংঘাতিক, তার ইউরোপ ছাড়া বেড়াতে সে যায় না গরমের ছুটিতে, তাকে বোধ হয় নটার সময় অফিস গেল, দুটোর সময় বাড়ি ফিরে এলো, ওইটুকুর মধ্যে বরখাস্ত করে দিয়েছে জিনিসপত্র দিয়ে, হলিউড ছবিতে দেখা না একটা প্যাকিং, ওদের সব প্যাকিং বাক্স কোথায় থাকে যায় না, একটা প্যাকিং বাক্সে সব ভরে এরম করে বেরিয়ে চলে আসছে, কেভিন স্পেসি বেরিয়ে চলে এলো পাঁচ মিনিটের মধ্যে, তারপরে ওই পাঞ্চিং কার্ডটা ঠেকালে সে আর ঢুকতে পারছে না। তো এইরকম একটা সাংঘাতিক অনিশ্চয়তা, তার সঙ্গে
কি আছে, আমার সন্তান পড়াশোনা করছে, কি পড়াশোনা, 5 বছর 6 বছর বয়সে তার রোজ রোজ পরীক্ষা, তাকে পেতে হবে নম্বর, তা নইলে হবে না। আমিও জানি সে কোনোদিন, ইনফ্যাক্ট সে যতই নম্বর পাক, আমার ছেলে যখন বড় হবে তখন সে আদৌ পশ্চিমবঙ্গে একটাও চাকরি থাকবে কিনা তাই আমি জানি না, ফলে চাকরি সে সন্দেহ আছে, সন্দেহ আছে, ফলে চাকরি হয়তো সে পাবে না। তাহলে চাকরি পেতে গেলে তাকে নিদেন ব্যাঙ্গালোর যেতে হবে, আমেরিকা বা বেলজিয়াম গেলে তো খুবই ভালো। কোনো একটা জায়গায় কোনো স্থিতিশীলতা নেই, এবং রাজনৈতিক নেতা কারা, তারা গুন্ডা, তারা মস্তান, মানে আমি কে আমার সমাজটাকে উত্তরবে আগে আমি না একটা একটা ব্যাপার তোমাকে ইন্টারাপ্ট করি ওখানে, যে তুমি বলছিলে না, তুমি হয়তো হিন্ট করছিলে যেটাকে আমরা হয়তো পরিভাষায় বলি মেটেরিয়ালিজম, হ্যাঁ, বস্তুতন্ত্রবাদ, সবাই ইএমআই ব্যাপারটা খুব ইনফেক্টিভ, কারণ অনেককে যখন আমরা বলি যে এই রোগটা খুব ক্রিটিক্যাল, এই অপারেশনটা খুব ক্রিটিক্যাল, এটা করলে বাঁচার সম্ভাবনা এরকম, মারা যাওয়ার সম্ভাবনা এরকম, অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু একবারেই কি মরে যাবে, কারণ এই স্টেট ব্যাংকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে করে অনেকের একটা ধারণা হয়ে গেছে যে ইনস্টলমেন্টে আর কি, হ্যাঁ, যে সব কিছু ইনস্টলমেন্টে হলে এটা কি এমনই অপারেশন, এ আপনি কী করবেন একবারে, মানে না ঠিক আছে 12.5% হেনা তেনা করে করে 12.5% যুগ এই করে করে আস্তে আস্তে করে যায়, তবে হ্যাঁ ইট ইজ ট্রু, এটা আমাদের এতে চলে এসছে। কিন্তু আবার জানো তো এই রিভার্স মেটেরিয়ালিজমের ব্যাপারটা এরকম আর কি, তোমার মতো আর কি, তো কোনো একটা সময় যখন আমাদের বয়সও কম ছিল আর কি, তো সেরকম একটা সময় আমরা ভেবেছিলাম যে হ্যাঁ চারিদিকে এত একটা বস্তুকেন্দ্রিক অমুক তমুক হয়ে যাচ্ছে, তো দু একটা সন্ন্যাসীদের যারা নাকি অ্যালিজেন্টলি আর কি সাংসারিক বৈভব বিলাস ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছেন, তো তাদের পিছনে পিছনে গেছিলাম, তারা সারাদিন কি করে দেখতে, আমি কিন্তু অবাক হয়ে গেলাম, আমি তাদের খাওয়া দাওয়া বলচাল দেখে আমি ঠিক করলাম যে আমি তো দুটো চাকরি একসাথে করলেও এরকম করতে পারবো না। তো যাই হোক, আবার আমাদের ব্যাক গিয়ারে আর কি মোটামুটি এরকম ফিরে যেতে এলো। তবে তোমার নিশ্চয়ই তুমি যে পয়েন্টগুলো বলছো, আর এখন ছেলে মেয়েদের অবস্থা সাংঘাতিক, কারণ এখন লোকেরা সামনের বছর নাকি 100-তে 150 নম্বর পাবে লোকেরা, তো 100-তে 100 নম্বর পেলে এখন বাবা মাদের ডিপ্রেশন হচ্ছে। আমার মজার ব্যাপার হলো যে তোমার যদি কোনো জিনিসকে একটু ডিটেইলে বা একটু ডেপথে দেখার যদি বদভ্যাস থাকে, এই জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরিয়েছে যে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রেন্স বোধ হয় 24 ঘন্টা হয়নি, তো জয়েন্ট এন্ট্রেন্সের র্যাঙ্ক দেওয়া হয়েছে, মানে যত ছেলে কোয়ালিফাই করেছে তার থেকে বোধ হয় এখনও বেশ কয়েকটা সিট খালি আছে, কারণ যারই চারতলাতে কোনো চিলেকোটা খালি ছিল সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে ফেলেছে আর কি। তো এনিওয়ে, তো সেই চিলেকোটার কলেজগুলোতে কী হয়েছে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে এবার জয়েন্ট এন্ট্রেন্সে 0-এর উপর নম্বর পেয়েছে তারা র্যাঙ্ক পেয়েছে, রাইট? তো আমার এক বন্ধু একটা সিনেমা করেছিল 0 থেকে শুরু, হ্যাঁ, তো অশোক, তুমি তো অশোককে চেনো, SRFTI, তো আমি অশোককে বললাম দেখ অশোক তোর মনোবাঞ্ছা অবশেষে পূর্ণ হলো, জয়েন্ট এন্ট্রেন্স তো ছবিটাকে স্বীকৃতি দিল, 0 থেকে শুরু 0, এদিকে কিন্তু তারা 110 পেয়েছে এতে, আর মেডিসিনের একটা পরীক্ষা হলো নিট, হ্যাঁ, তাতে কী করেছে সত্যি কথা বলতে, যে যে পড়াশুনোর স্ট্যান্ডার্ড যে কোথায় সেটাকে লুকিয়ে রাখার জন্যে এখন কেউ নম্বর বলে না, কেউ গ্রেড বলে না, সেটাকে খুব জটিল করে পার্সেন্টাইল বলে। তো একদিন আমার হাতে 15 মিনিট সময় ছিল, আমি কাগজপত্র খুলে পার্সেন্টাইলটা হিসেব করে দেখলাম যে যারা নাকি ডাক্তারির জন্যে র্যাঙ্ক পাচ্ছে, কোয়ালিফাই করছে, তারা মোটামুটি 31-32% নম্বর পেয়েছে, যেটা একসময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পেলে কেউ পাস করতো না আর কি। তো এদিকে 100 নম্বর 105 নম্বর, এদিকে 31% আর এদিকে 0, তো এই তিনটের মধ্যে এখনকার একাডেমিক ব্রিলিয়েন্সটা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, বেশি বললে টিচার আবার মারধর করবে আর কি, কারণ এটা হচ্ছে ওই দুর্গেশগড়ের রহস্যর মতো, এটা হচ্ছে এখন মানে নিউমিসম্যাটিক্সের রহস্য, একটু কাগজপত্র নাড়াচাড়া করলে দেখবে সব ফাঁকফোকরগুলো বেরিয়ে আসছে।